রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে শুক্রবার সকালটা যেন আসে একটু ভিন্ন আমেজ নিয়ে। কারণ ভোর হতেই ইটকাট পাথুরে নগরের চার দেয়ালে বেশিরভাগ সময় কাটানো শিশুদের অনেকেই বেরিয়ে আসে স্কেটিং শু পরে। একে একে তারা জড়ো হতে থাকে জাতীয় সংসদ ভবনের 11 নম্বর গেটের সামনে। ওরা সবাই স্কেটিং 71 নামে একটি সংগঠনের সদস্য। প্রতি শুক্র ও শনিবার এখানে প্র্যাকটিস করে 50 জনের মতো সদস্য। প্রায় 1 বছর ধরে ছুটির দিনে 2 ছেলে মেয়েকে নিয়ে এখানে আসেন সরকারি চাকরিজীবী ফরহাদ হোসেন। পড়াশোনা এবং চার দেওয়ালের মধ্যে বন্দী থাকে, ওদের বাইরে যাওয়ার একটা ঢাকা শহরের মধ্যে একটু মানে প্রবলেমটা বেশি, খোলা মাঠ নেই। তো এইখানে যদি সপ্তাহে 2 দিন শুক্র শনি ওরা যদি এইভাবে একটু প্র্যাকটিস করে, তাহলে আমি মনে করি যে ওরা ওদের যে স্পোর্টসের সাথে একটা কানেকশন থাকে এবং ওদের যে একটা মাইন্ডে যেটা স্ট্রেস থাকে, স্ট্রেসটা অনেকটা কমে যায়। আর আমি সাধারণত ছেলে এবং মেয়েকে আমি সেরকম পার্থক্য দেখি না, যে সবার জন্য সমান সুযোগ থাকবে। শুধু তিনিই নন, সন্তানদের খোলা প্রকৃতি এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এখানে আসেন অন্যান্য অভিভাবকরাও। স্কেটিং 71-এর এই জায়গাটাতে এসে অনেকগুলো বাচ্চার সাথে তাদের একটা স্কুলিং এর মতো হয়ে গেছে, একটা বিরাট ফ্রেন্ড সার্কেল নিজেরাই। মানে আমার উইকেন্ডে বলতে হয় না যে আজকে ওরা দেরি করে উঠবে, ওরা অন্যদিন যদি 6:30 উঠে আজকে 6:15 ওঠে। তো এটা তাদের নিজেদের একটা ইন্টারেস্ট। আর আমি চেষ্টা করি যেহেতু ফিজিক্যাল মুভমেন্টটা এই বয়সের বাচ্চাদের জন্য জরুরি, যেহেতু এত বেশি ডিভাইস এফেক্টেড বাচ্চারা। এই সংগঠনের সবচেয়ে ক্ষুদে সদস্য সাওয়াত বিনতে আশওয়াত। বড় বড় স্কেটারদের সঙ্গে প্র্যাকটিসে উৎসাহ উদ্দীপনার কোনো কিছুরই একটু কমতি নেই তার। এখানে ক্লাসের বাইরে সমমনা বন্ধু পেয়ে দারুণ উৎফুল্ল অন্য শিশুরাও। আমি 1.5 বছর ধরে স্কেটিং করছি, আমার স্কেটিং করতে অনেক ভালোই লাগে, ইন্টারেস্টিং লাগে। আমার এখানে অনেক আনন্দ লাগে, আমার অনেক বন্ধু হয়েছে এখানে। পড়ে গেলে মাঝে মাঝে আমার ব্যথাও লাগে, আবার হচ্ছে আবার সরাসরি উঠে যাই, কিন্তু মাঝে মাঝে আমার ভয়ও লাগে, আমার এক্সাইটিংও লাগে। বাবার কাছে যে খালি বসে থাকে যখন পড়ে যায় আমি, এরপর বাবা যখন বলে যে তুমি যা আবার শিখো তখন আমি যাই। মাঝে মাঝে ও আসে না, তাই আমার খুব মিস হয়, মিস করি। কেউ কেউ পড়ে গিয়ে ব্যথা পেয়ে কিংবা ক্লান্ত হয়ে বাবা মার কাছে ছুটে গেলেও বিশ্রাম নিয়ে দ্বিগুণ উদ্দীপনায় আবার ফিরে আসছে স্কেটিং গ্রাউন্ডে। এখানে শুরু থেকে যারা শিখেছেন তারাই এখন পালন করছেন প্রশিক্ষকের ভূমিকা। এটা অন্যরকম একটা অভিজ্ঞতা বাচ্চাদের সাথে, এখন বাচ্চাদেরকে বাচ্চারা তো বেশি দুষ্টুমি করে, তো ওদেরকে আদর করে শিখাতে হয়, সিনিয়রদের একটু বকা দিতে হয়, এভাবেই আমরা ট্রেনিং করতেছি। অ্যান্ড আমরা ভালো মতোই আমাদের ট্রেনিংগুলো সম্পূর্ণ করতেছি। সংগঠনের প্রতিষ্ঠাতা জানান, চার দেয়াল থেকে শিশুদের বাইরে এনে খেলাধুলামুখী করতেই তাদের এই উদ্যোগ। 2016 সালে কয়েকজন তরুণ মিলে যাত্রা শুরু করে এই সংগঠন। এখন অবধি সংগঠনের নিবন্ধিত সদস্য আছে প্রায় 400-এরও বেশি। অর্জনের তালিকায় রয়েছে জাতীয় পুরস্কার সহ নানা রেকর্ড। স্কেটিং এ 5 বার 300 কিলোমিটার কমপ্লিট করেছি এবং আমাদের একটি ন্যাশনাল রেকর্ড আছে, যেটি আমার আমার নিজের একটা ন্যাশনাল রেকর্ড, সেটা হচ্ছে স্কেটিংয়ে 24 ঘন্টায় সব থেকে বেশি কিলোমিটার ক্রস করার। আমাদের মেইন উদ্দেশ্যটা ছিল আসলে স্কেটিংয়ের মাধ্যমে সবাইকে স্পোর্টসে কানেক্ট করা, আর আমাদের স্কেটিং 71-এর মেইন মোটো হচ্ছে কানেক্ট উইথ স্পোর্টস। ছোটদের নিয়ে শুরু হলেও 3,000 টাকা দিয়ে বাৎসরিক কোর্সের মাধ্যমে এখানকার সদস্য হতে পারেন ছোট বড় যে কেউ। আর জিহাদ স্বপ্ন দেখেন স্কেটিং 71 টিম নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতে আনার।